हेला बेस उत्साह सह आपण माने आपण को मत रखिछंती प्रमेय न्यूज 7 रो ई जनमत सर्वे रे काली 24 टी निर्वाचन मंडली पई न्याय जीव आपण को मत निरपेक्ष एवं निर्भरे आपण दियंतु आपण कराय प्रमेय न्यूज 7 वोट ओडिसा रो काली डे 3 बाहरिछि न्यूज 7 रो मोबाइल बूथ बुलुछि बालाट काली 22 टी निर्वाचन मंडली रे हेबो वोट ভোট হেবাক থিবা নির্বাচন মণ্ডলীগুড়িক হেলা তিরতোল উমরকোট দশপলা চিকিটি দিগপহণ্ডি ধর্মগড় রঘুনাথ পালিক বস্তা লুইসিংহা রেঢ়াখোল চম্পুয়া উদ্দোলা করঞ্জিয়া রায়গড়া কোরাপুট মহাকালপড়া ধামনগর অতাবিরা ব্রহ্মগিরি চিলিকা পরজঙ্গ অনুগুড় কটক সদর এবং সুকিন্দা প্রথম পর্যায়ে 147টি বিধানসভা আসন মধ্যরু প্রথম দিনরে 20টি দ্বিতীয় দিনরে 22টি বিধানসভা আসন পাই সরিছি মতদান বেশ উৎসাহর সহ লোকে তাঙ্কর নিরপেক্ষ মত রাখিছিলে 17 তারিখ পর্যন্ত 7টি পর্যায়ে এই ভোট চালিব ব্যালট আপনার হাতরে রায় আপনকর রখন্তু মতামত নিজ বিধায়কক কার্যকলাপক নেই সিধা সিধা মত দিয়ন্তু সুযোগ আসিছি আপনক অধিকার অছি আও আপনক মত আপনক জনপ্রতিনিধিকু আত্মসমীক্ষা করিবা লাগি মৌকা দেব টেলিভিশন ইতিহাসরে সবুঠারু বড় জনমত সর্ভেরে আপন বি সামিল হুন্তু ব্যুরো রিপোর্ট নিউজ 7 রেঙ্গালি বিধানসভা নির্বাচন মণ্ডলীরে বি আজি বুলিথিলা ফোর্ট ওড়িশা গাড়ি পচারি বুঝিথিলু শিল্প পাই বিস্থাপিতক দুঃখ কেমিতি রহিছি বিধায়ক রমেশ পটুয়াঙ্ক প্রতি স্থানীয় লোকঙ্ক আভিমুখ্য শুনন্তু নিউজ 7 তরফরু আরম্ভ করা যাইতিবা ভোট ওড়িশা কার্যক্রমর আজ হচ্ছে দ্বিতীয় দিন আমি আজ পৌঁছিছু রেঙ্গালি বিধানসভা নির্বাচন মণ্ডলীর স্বর্গীপালি গাঁরে এই গাঁরে অনেক সমস্যা রয়েছে আমার সহ কিছু গ্রামবাসী যে কি এ অঞ্চলের সমস্যা এবং নিউজ 7 এই যে প্রয়াস আরম্ভ করছি সে সম্পর্কে গণমাধ্যম সম্পর্কে কিছু কহবাক চাহুঁচ আচ্ছা নিউজ 7 যে কার্যক্রম আরম্ভ করছি ভোট ওড়িশা গাঁ কু যাই লোকর ভোট নেওয়া তার সমস্যা বুঝবা কেমন ভাবুছেন আপনার যে যদি আপনার আমার পাখে আইসন যে আমার সুবিধা অসুবিধা কেনা আছে সবুর বাড়ি জানবার লাগি হলে আমি বহুত বঢ়িয়া লাগছে মুই তো ধন্যবাদ দৌছে নিউজ মানে 7 বালাকু কারণ আমার গাঁরে গোটে ছোট গাঁয়ে কিন্তু এতে সমস্যা রয়েছে তথাপি আমার যে না কি অছন বিধায়ক অছন কি আমার যে বি অছন আমার সরপঞ্চ রু ধরি করি সমিতি মর রু ধরি করি যেন আমার জেলা পরিষদ ধরি করি এতে হি আমি জেলা পরিষদ না এমএলএ এমএলএ কে তো আমি ভাবছু যে মুই স্বপন দেখছি কেন বলছি এমএলএ কে হেলানো আজ দীর্ঘ আদে 3-4 বর্ষ হেলানো 2 বর্ষ হেলানো এমএলএ কেনতা দিশন যে নুহে দেখু আমি গাঁরে কি স্বর্গীপালি আসলে ন কি পঞ্চায়েত কে বি আসলে ন এই সব মুই নুহে জানে কি আম গাঁ কে এমএলএ আইছন বাল কেবে আমি তো নুহে দেখু আগে এমএলএ কে নাই দেখি নাই এমএলএ আপন গাঁর কা কাম করছন কিছু কাম না করি আমি তো তা পয়লা দেখু নুহে যেন এমএলএ হেলে আমকু দেখা বিনো দিও কি এটা সরপঞ্চ ভল কি দেখা নো দিয়ে কি আমার গোটে সমিতি মেম্বর বসে গোটে সনাতন মির্ধান বলি করি এতে গোটে রোড রাস্তা হচ্ছে দেখো কাটি দিকে সে পলাবা লেগে বসলান ঠিকাদা সেটা বি সে ভঙ্গালি সে বসলান বলে এই অন্য মানে দুর্নীতি যেন করুছন এটা ভল নুহে যদি সে মানে গোটে সমিতি এম এল এ সরপঞ্চ হলে কি আউ গোটে এম এল এ হলে এমন মানে ভল করা যাবে কি খারাপ করা যাবে এম এল এ আমার গাঁ কইতিলে ইলেকশন বলে আজ্ঞা আমার লাগি রাস্তাঘাট নু আরম্ভ করি পানি সুবিধা করুম বলে কইতিলে স্কুল নু ধরিকে সব সুবিধা করুম বলে কইতিলে লেকিন আজ তো এম এল এ আমার দেখা নি কি আমি এমএলএ কু মানে আমার গাঁ তো দেখবার স্বপ্ন হয়ে গেল নাই নাই আজ্ঞা নি আস এ অঞ্চলের অনেক সমস্যা রয়েছে নির্বাচন পূর্বরু যে প্রতিশ্রুতি দিয়েছিল এমএলএ বর্তমান পর্যন্ত সেই প্রতিশ্রুতি পালন করিনি সবুঠু বড় কথা হল 2 বর্ষ নির্বাচন সরিবা পরে মধ্যে এবে বি এমএলএ এই গাঁরে পাদ দেই না ক্যামেরাম্যান মনোজ কোশ নীলাচল মহাপাত্র নিউজ 7